नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछी। आर एखोन आमी चले एसेछी बड़ोबाजार। बड़ोबाजारे दाड़िये आछी एकदम एमजी रोडे, आर आमी जाबो छिटेर मार्केटे। छिटेर मार्केटे जाबो, आर किभाबे जाबो, कोन मार्केटे जाबो, सबकिछुई देखाबो आजके डिटेल्से। आमार आगेर एकटा भिडियो गेछिलो, सेखाने अनेक कमेंट एसेछे दीदी भाई ठिकानाटा ठिकठाक करे देबे, তাই আমি আজকে একদম দাঁড়িয়ে আছি রাস্তাতে। ঠিকানাটা দেখে নাও, সদাশুক কাটরা 201B এমজি রোড। ওই বিল্ডিংয়েই আমি যাব, তবে একদম নিচের তলায় যাব, নিচের তলার বিল্ডিংয়ে, ছিটের মার্কেট। আর রাস্তাটা আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ওই পারে, এখন রাস্তা ক্রস করে চলে এসেছি। আর এই যে গেট লাগানো আছে, রাস্তা পার করে সোজা একদম যেখানে দেখালাম তোমাদের যে সদাশুক কাটরা লেখা আছে, তো সেই মার্কেটের একদম নিচে চলে এসেছি এখন। আর গেটটা দেখালাম, ওই গেট দিয়ে সোজা ঢুকছি। আর ঢোকা মাত্রই সামনে পড়বে এই যে চুড়িদারের সব পিস ঝোলানো আছে, এইগুলো সব চুড়িদারের পিস সামনে দোকান পাবে তোমরা। তারপরেই ছিটের মার্কেট শুরু হয়ে যাবে। প্রথমেই এই ডান দিকে একটা ছিটের দোকান পড়বে, একদম আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। গলিটাতে ঢুকেই চুড়িদারের পিসের মার্কেট মানে দোকান পড়বে, তারপরে ডান দিকে এই দোকানটা, একদম ফার্স্ট এই দোকানটাতেই পড়বে। আর এই দোকানটাতেই আমি একটু ভিডিও করছি, দেখে নাও। এখানে আমি কিছু ছিট দেখেছি। ছিটের দোকান তো শুরু হয়ে গেল, কিন্তু কিভাবে আসবে তোমরা সেটাও একটু বলে দিই, কারণ আমার বন্ধুরা আমাকে বলেছে যে কিভাবে যাব, কোথায় নামবো সম্পূর্ণ ঠিকানাটা দিতে। যারা শিয়ালদা থেকে আসছো তারা বড়বাজার থানা স্টপেজে নামবে। বড়বাজার থানা স্টপেজে নেমে একটুখানি দু চার পা হেঁটে এসেই দেখবে রাস্তার ঠিক ডান দিকে পড়বে সদাশুক কাটরা। ঠিক আমি যেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করেছি, দোকানের ছবিটা তুলেছি, ঠিক সেই জায়গাটায় তোমরা দাঁড়াবে। দাঁড়ালেই দেখতে পাবে বিল্ডিংটার নামটা দেখতে পাবে, এবং সোজা একদম গেটটা দেখতে পাবে, ওইভাবেই আসবে। আর যারা হাওড়া থেকে আসছো, হাওড়া থেকে যে কোনো বাসে মানে এশিয়ালদার দিকে যাচ্ছে এমজি রোড হয়ে, তো ওই তোমরা বড়বাজার থানার ঠিক আগে নামবে। ঠিক আগে নেমে দেখবে সদাশুক কাটরা লেখা আছে যে বিল্ডিংটা, ওইখানে নামবে। নেমেই রাস্তা পার হতে হবে না, একদম নেমেই সোজা ঢুকে যাবে সদাশুক কাটরা। আমাকে একজন বলেছে, দিদি ভাই গুরুদুয়ার থেকে কিভাবে আসব? গুরুদুয়ার থেকে এমজি রোডে আসতে হবে, এমজি রোডে এসে বড়বাজার থানার কাছে আসতে হবে। থানার থেকে জাস্ট দু চার পা এগিয়েই ডান দিকে পড়বে সদাশুক কাটরা, তো সেই মার্কেটে একদম নিচে। আমি দেখিয়ে দিয়েছি বাইরে থেকে তোমাদেরকে, যে বিল্ডিংটা দেখিয়ে দিয়েছি এবং যে গেটটা দিয়ে আমি ঢুকলাম সেখানটাও দেখিয়ে দিয়েছি, প্রথমে কি পড়বে সেটাও দেখিয়েছি। তোমাদের কোনো অসুবিধা হবে না এই মার্কেটে ঢুকতে, খুব ভালোভাবে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো কিভাবে আসবে। আর একদম এটা হচ্ছে ছিটের বলতে পারো, এখানে একদম গোডাউন এইগুলো। এর আরও আছে উল্টো দিকে, আছে যমুনালাল স্ট্রিটেও ছিটের মার্কেট আছে, কিন্তু আমি এই মার্কেটে আসি তাই এই মার্কেটেরই আমি ভিডিও দিচ্ছি। আর এর আগেও আমার এই মার্কেটেরই ভিডিও গেছে, তো আমি এখানেও কিছু ছিট দেখছি। একটু দামি জামা বানানোর জন্য একটু কিছু দামি ছিট দেখছিলাম, তবে আমার সেভাবে পছন্দ হলো না, তাই এই দোকান থেকে আমি কিছু ছিট নিইনি। তো এরপরে আরও দোকান তোমাদের দেখাবো, আরও দোকান দেখাবো, চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর এখানে কিন্তু এক মিটারও দেবে, আবার যত মিটার চাইবে তত মিটারই পাওয়া যাবে, তো হাফ মিটার বা দেড় মিটার আড়াই মিটার এই রকমভাবে কেটে দেয় না, যা দেবে এক মিটার দু মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার এইভাবে নিতে হবে, হাফ মিটারভাবে কেটে দেয় না, বারবার বলছি। আর এখানে কিন্তু একদম হোলসেল রেট,
एक मीटार नीले जा दाम पड़े और पाँच मीटार दस मीटार नीले एक ही दाम पड़े किंतु जदि बोलो जे आमी एक एक एकदम बंडिल नेब माने एक एक छिटेर जे एक एक बंडिल है ना बारो मीटारे तो तार आलादा दाम आछे सेगुलो होच्छे पाइकारी रेटे सेगुलो नीते हय एबं सेगुलो एकटा दुटो नीले हय ना सेगुलो अनेकटा नीते हय सेगुलो नीते गेले तार दाम आलादा पड़े एबं आम्रा जारा खुचरो किनी आम्रा एइभावे किनी एक मीटार दो मीटार पाँच मीटार दस मीटार बारो मीटार किनलो किन्तु एक मीटारे दाम जा होच्छे सेरकम भावेई नेय तो जाइ होक एइभावे आम्रा किनी एखान थेके आर प्रत्येकटा दोकान मानेई जे सब दोकाने एकई रकमेर छिट आछे ता किन्तु नय प्रत्येकटा दोकाने होयतो देखते एक रकम आछे किन्तु सब दोकाने किन्तु सब रकम छिट थाके ना কোনো দোকানে যেই ছিটটা আমি চাইছি সেই ছিটটা নেই বা তার ভালো কোয়ালিটিটা নেই সেই রকম একটু খুঁজে পেতে নিতে হয় মোটামুটি সব দোকানে একই রেট থাকে ছিটের একটুখানি হয়তো হেরফের থাকে তবু একটু দেখে শুনে নিতে হয় আপনার আর কি কুর্তির জন্য বলেছিলেন দেখি ছিটটা এই দোকান থেকে দুটো ছিট নিলাম দুটোর ছিট নিয়ে এরপরে যাচ্ছি আরও অন্য দোকানে আর যেখান থেকে দুটো ছিট নিলাম এই দোকানে না সব ছিটেরই দাম বেশি প্রত্যেকটা ছিটের দাম বেশি তবে কোয়ালিটিটাও ভালো দাম বেশি নিচ্ছে বলে কোয়ালিটি ভালো না তা কিন্তু নয় আবারও চলে এলাম একটা অন্য দোকানে এর আগের দিনে আমি এই দোকান থেকে কিছু ছিট নিয়ে গেছিলাম অনেকেই বলেছে ছিটের দামটা একটু বলবে দিদিভাই কীভাবে কী দেয় ছিট ওই যে আগেই বললাম তোমাদের এক মিটার নিলেও যা দাম আর দশ থেকে বারো মিটার নিলেও তাই দাম একই দাম তাই বলছি হাফ মিটার দেবে না কিন্তু ওই যে দেড় মিটার আড়াই মিটার সাড়ে তিন মিটার সাড়ে চার মিটার এরকম সাড়েগুলো দেবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই রকম দেবে তো দোকানের নাম একটু দেখিয়ে দিলাম তোমরা দেখলে সব নাম্বারও দেখিয়ে দিলাম তো এই একদম ওই মার্কেটে ঢুকেই আমি একদম বাঁ দিকে চলে এসেছিলাম পরপর দোকান আছে প্রচুর দোকান আছে তোমরা যে দোকানটাতে তোমাদের পছন্দ হবে মনে হবে সেখান থেকেই নেবে আমি যেদিকগুলোতে আসি আমি সেদিকগুলোতেই তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি যেই দোকানগুলোতে ঢুকি আর কি সেগুলোই তোমাদের দেখাচ্ছি এখানে ঢুকলে প্রচুর দোকান আর একটু গুলিয়ে যাবার চান্স আছে সেটা কোনো কথা নেই কিন্তু বের হবারও রাস্তা আছে যাই হোক তো অনেক ধরনেরই ছিট এই দোকানটাতে আছে কটনের মধ্যে ডিজাইন করা সব সমস্ত আবার এক একটা দোকানে শুধুমাত্র নেটই পাওয়া যায় শুধু নেটের দোকান দোকানের নাম এই পাশে যে দোকানটার আমি নামটা দেখাচ্ছি এই দোকান দুটোতে শুধুমাত্র নেট পাওয়া যায় মানে শুধু নেটের ছিট আর কিচ্ছু নয় আর যে দোকানটাতে আমি দেখালাম এই দোকানটাতে সমস্ত কিছু ছিট পাওয়া যায় কাজ করা থেকে নেট থেকে কটনের থেকে সমস্ত কিছুই পাওয়া যায় তো সব দোকানে যে সব রকম ছিট পাওয়া যায় আবারও বলছি তা কিন্তু নয় একটু তোমাদেরকে দেখে ঘুরে খুঁজে পেতে নিতে হবে তোমাদের যেই জিনিসটা পছন্দ বা যেই জিনিসটা দরকার যেই জিনিসটা চাইছো সেই জিনিসটা কোন দোকানে আছে বা সবসময় তো তাদের কাছে সাজিয়ে রাখা সম্ভব নয় এই রকমভাবে সব থাকে তো এই রকমভাবেই এখান থেকেই সব দেখে দেখে পছন্দ করে নিতে হয় বড় বাজারের ছিটের মার্কেট এমনই একটা জায়গা যে ধরনের ছিট তুমি চাইবে ঠিক সেই ধরনের ছিটই তুমি পাবে তবে তোমাকে একটু খুঁজে পেতে নিতে হবে এই আর কি একটা
ওই দিদি কিন্তু তার ভালো হাসবে একটু আছে ওটা নিয়ে পাশে। না গণেশ স্টোর মাল দিয়ে দেবে, গণেশ স্টোর মাল দিলে আমার মাল তো খানে রেডি আছে, ফটাক করে পাঠিয়ে দেবো। দোকানের নামটা বলে দেবেন একবার। বৈজং বস্তারে। ফোন নাম্বারটা কি বলে দিন? ফোন নাম্বারটা 9903520608। ঠিকানাটা 201B MG রোড দিকে আসবেন, তারে ফ্যান্সি পট্টি লাস্ট গলিটা এটা। আচ্ছা, ফ্যান্সি পট্টি লাস্ট গলি আর আছে এটা, এটা এটা নেট গলি বলবেন, পাশে ওয়াশরুম আছে ওর পাশে এটা। এটা কি ধরনের এখানে ছিট পাওয়া যায়? সব সব লেডিস মোটামুটি আপনি মার্কেটে আপনি কত লেডিস যা চাই সব আপনি পেয়ে যাবেন এর মধ্যে। নেট থেকে শুরু করে বাটাসি সব 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 লেডিস আর টোটাল আইটেম। আচ্ছা আচ্ছা, টোটাল আইটেম, টোটাল আইটেম জুগারে যা হোক কুর্তিতে শাড়িতে আপনি ড্রেস পেটিতে সব পুরো পুরো মোটামুটি পেয়ে যাবেন। মধ্যে আছে আপনার মোটামুটি কম মোটামুটি শুরু থেকে যাই কাপড় আপনি নেবেন 40 টাকা প্লেট, 40 থেকে শুরু হচ্ছে, 40 থেকে শুরু। আর কোনো কাপড় 30-35 30-35 বেশি ভলুম নাই। আচ্ছা আচ্ছা, 40 টাকা বেশি সব কাপড় আপনি পাবেন। আচ্ছা, 40 থেকে আপ টু আমার কাছে তো মোটামুটি 120-150। আচ্ছা আচ্ছা, কিন্তু মার্কেটে আছে 150 টাকা থেকে 300 পেয়ে যাবে 2-4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিকানাটা তোমরা জেনে নিলে, 201B MG রোড ফ্যান্সি মার্কেট, নেট মার্কেট বললেও হবে, আর এই মার্কেটটা একদম টয়লেটের পাশেই। আর ছিটের রেটটাও তোমরা জেনে নিলে, একদম 30-35 থেকে শুরু হচ্ছে, কিন্তু 30-35-এর ছিটের কোয়ালিটিগুলো বললো ভালো হবে না, 40 থেকে যেগুলো শুরু হচ্ছে সেগুলোই ভালো হবে। তো মোটামুটি সব কিছুই তোমরা জেনে গেলে, ছিটের মার্কেট এবং ছিটের দাম সব কিছুই, আর দোকানের ফোন নাম্বারও আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি আবারও একটা দোকানে, এখানে কিছু ছিট দেখছি। এই দোকান থেকে আমার দুটো ছিট পছন্দ হয়েছে, আমার মেয়ের জন্য জামা বানাবো, তাই এখান থেকে দুটো ছিট আমি নিয়ে নেব। সব মার্কেট মোটামুটি আমার হয়ে গেল, ছিটের মার্কেটটা আর কি করা হয়ে গেল, এটাই লাস্ট। এই দোকান থেকে এই দুটো ছিট নেব, নিলেই হয়ে যাবে। এই মার্কেটের ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি তোমাদেরকে, 201B MG রোড ফ্যান্সি মার্কেট বা নেট মার্কেট বললেও হবে। তো আমার মোটামুটি কেনাকাটা সব শেষ হয়ে গেছে, আর এখন বেরিয়ে যাব, একদম বেরিয়ে MG রোডে গিয়ে পড়ব। আর আমি যেটা দিয়ে এসে মানে ঢুকেছিলাম সেদিক দিয়ে যাচ্ছি না, ঠিক তার একটু আগে দিয়ে যাচ্ছি, এখানে শাড়ির দোকানও আছে তাই, কিন্তু এর আশপাশে শাড়ির মার্কেটও আছে। আজকে আর শাড়ির মার্কেট কিছু দেখাচ্ছি না, তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকে এই ছিটের মার্কেটটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে মার্কেট করতে আসবে। আর এখানে একটা অস্ত্র দোকান আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অস্ত্র দোকান থেকে তোমরা অস্ত্র নিতে পারো, একদম কটনের অস্ত্র এই দোকানে পাওয়া যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমিও একদম রোডে বেরিয়ে পড়েছি।